আমরাও ভালো আছি। আমি কিন্তু চলে এসেছি কি তোমাদের সাথে লাইভ ক্লাস নিতে। আমি চিত্রা ম্যাডাম, সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখা কর্তৃক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে কি আমি দুই সংখ্যার যোগ শেখাবো। হ্যাঁ, আমি যেটা জানি তোমাদের শেখাবো, আর আমি চেষ্টা করব যে তোমরা যেন ভালো মতো বুঝতে পারো, আর তোমরাও কি একটু বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ কি অঙ্ক জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে মাথা ঠান্ডা করে করতে হয়। তাহলে কি চলো শিক্ষার্থীরা, আমরা আজকে কি পড়ায় ফিরে যেতে পারি? আজকে আমি যে যোগ অঙ্কটি শেখাবো সেটা পৃষ্ঠা নাম্বার কি হচ্ছে? পৃষ্ঠা 66। পৃষ্ঠা 66। এবার দেখো পৃষ্ঠা 66-তে যে যোগ অঙ্ক আছে সেটা কি আছে তোমাদের? সেটা আছে হচ্ছে তোমাদের দুই সংখ্যার যোগ, মানে দুইটা ডিজিট থাকবে, দুইটা ডিজিটের যোগ অঙ্ক। দেখো কি করব আমরা, যোগ করি। কি করব আমরা? যোগ করি। সেখানে এক নাম্বারে কি লেখা আছে? ১২+২। এই ধরনের অঙ্কে প্রথমে কি করবো একটু মন দিয়ে দেখো। প্রথমে আমরা এই দুই আর এই দুই যোগ করব, মানে এখানকার প্রথম সংখ্যা আর এখানকার প্রথম সংখ্যা যোগ করব। যোগ করে যেটা অ্যান্সার বের হবে সেটা কি করব, যেহেতু অ্যান্সারটা কোথায় লিখতে হয়, সমান চিহ্নের পরে, সমান চিহ্ন থেকে একটু দূরে লিখব। কেন দূরে লিখব এটাও বলে দিচ্ছি। এখন এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বাকি থাকলো? এক থাকলো। এই একটা কি করব, এই যে চার লিখলাম, চারের বাঁ দিকে লিখবো, কখনো চারের অপর দিকে লিখবো না, চারের সবসময় বাঁ দিকে লিখবো। দুই নাম্বার অঙ্ক দেখো, দুই নাম্বার অঙ্ক কিন্তু ঠিক একই রকম, ১২+৫। কি হবে বলতো? ৫ আর ২ কত হলো? ৭। আর এই একটা কোথায় বসবে? এখানে না, এক বসবে হচ্ছে কি, মুছে দিলাম, এক বসবে ঠিক এখানে, ৭-এর আগে বসবে। এবার দেখো ১২+৭, ৭ আর ২, ৭ আর ২ কত হচ্ছে? ৭ আর ২ = ৮, ৯। আর এই একটা বসলো 9-এর আগে। চার নাম্বারটা দেখো, ১১+১, ১ আর ১-এ ২, আর এই একটা এখানে, ১২। পাঁচ নাম্বার অঙ্কটা দেখো, পাঁচ নাম্বার অঙ্কটা হচ্ছে ১৪+৩, ৩ আর ১৪, ৪ আর ৩-এ ৭, এই একটা থাকলো এখানে। ৬ নাম্বার অঙ্কটা কি আছে? ৬ নাম্বার অঙ্কটা হচ্ছে ১৫+১। এবার বলো তো কি হবে তোমরা, আমি কিন্তু